নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত তো আজ আমি একটা এমন শীতকালীন ফুলের গাছের কথা বলবো যে গাছটাকে আপনারা কম আলো বা সেমি সেডে করে প্রচুর ফুল পেতে পারবেন গাছটার নাম হচ্ছে ইম্পেশান এবং আজকের ভিডিওতে আমি এই ইম্পেশান গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং প্রতিস্থাপন করার পর কি পরিচর্যা করবেন সেটা বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফ্ল্যাটে থাকেন ব্যালকনিতে গাছ করেন বা এমন জায়গায় গাছ করেন যেখানে খুব বেশি ডাইরেক্ট সানলাইট আসে না তারা এই ইম্পেশান গাছ করতে পারেন এই গাছ সেমি সেডে খুব ভালো হয় এবং প্রচুর ফুল দেয় অক্টোবর থেকে এই ইম্পেশান গাছের চারা বিভিন্ন নার্সারিতে অ্যাভেলেবেল হয়ে যায় তো আমরা এরাম ছোট চারা কিনে নিয়ে এসে এই গাছগুলোর প্রতিস্থাপন করতে পারি এত ছোট চারা কিনে নিয়ে আসলে অনেক সময় বাঁচানো পসিবেল হয় না সেই ক্ষেত্রে আমরা এর থেকে এক সাইজ বড়ো যে ইনভেসনের চারাগুলো কিনতে পাওয়া যায় সেইগুলোকে আনতে পারি কিংবা এরাম ছোট চারা কিনে নিয়ে এসে জল খাবার গ্লাসে বসিয়ে গাছটাকে একটু বড় করে তারপর এই গাছগুলোর ফাইনাল বডিং করতে পারি যদি এই গাছের জন্যে মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করার ব্যাপারে আসি ইমপেশন গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করতে আমাদের চারখানা জিনিস লাগবে একদম প্রথমে আমি এখানে দুভাগ মাটি বা গার্ডেন সয়েল নিয়েছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে আপনারা দুভাগ নেবেন এখানে গার্ডেন সয়েল বলতে আমি এটেল মাটিকে বোঝাচ্ছি যার মধ্যে কোনো বালির ভাগ নেই এই দুভাগ মাটির সাথে আমি মেশাবো এক ভাগ বালি বা কনস্ট্রাকশান স্যান্ড যেটাকে হলুদ বালি বলা হয় এই কনস্ট্রাকশান স্যান্ডের বদলে আপনারা নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ব্যবহার করতে পারেন এর সাথে আমি মেশাবো এক ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আপনারা এর বদলে এক বছর পুরনো গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করতে পারেন সবশেষে এখানে আমি চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ নিয়েছি কোকোপিট যদি কোকোপিট আপনাদের কাছে থাকে তাহলে নেবেন আর যদি না থাকে তাহলে নেবার দরকার নেই এখানে আমি যে রেশিও বা ভাগটা বললাম সেটা আমি একটা গাছের জন্য বললাম আপনারা যতগুলো গাছ বসাবেন সেই অনুযায়ী এই জিনিসগুলোকে নেবেন রেশিওটা এটাই থাকবে মানে দুভাগ মাটি এক ভাগ বালি এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং চার ভাগের এক ভাগ কোকোপিট যদি কোকোপিট থাকে এরপর এই সবকটা জিনিসকে আমরা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই ইম্পেশান গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে তো এখানে আমি সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে ইম্পেশান গাছের জন্যে মাটি তৈরি করে সেই মাটিটাকে আমি টবের মধ্যে ভর্তি করে দিয়েছি এরপর যদি টব নির্বাচনের ব্যাপারে আসি ইম্প্রেশন গাছ ফ্ল্যাট টবে খুব ভালো হয় তো আমরা এই গাছের জন্যে ছ ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চির যে ফ্ল্যাট টপ পাওয়া যায় সেই ফ্ল্যাট টপ নির্বাচন করব। তাছাড়া এই গাছগুলো হ্যাঙ্গিং বাস্কেটে খুব ভালো হয় তো আমরা এই গাছগুলোর জন্যে হ্যাঙ্গিং বাস্কেট নির্বাচন করতে পারি তো আমি এখানে ছ ইঞ্চির যে ফ্ল্যাট টপ হয় সেই ফ্ল্যাট টপগুলো নির্বাচন করেছি এরপর থামপট থেকে এই ইনফেশনের চারাগুলোকে আমরা বের করে নেব এবং টবের একদম মাঝখানে বসাবো গাছগুলোকে খুব সাবধানে বের করব এই গাছের গোড়ার মাটি ভেঙে গেলে কিন্তু গাছটা মরে যাবার চান্স থাকে তো থাম পট থেকে এই গাছগুলোকে বের করার সময় একদম গোড়ার মাটি সমেত গাছটাকে বের করব। একটা টবে একটাই গাছ বসাবো তার কারণ এই গাছগুলো কিছুদিনের মধ্যে পুরো টব ভর্তি হয়ে যাবে এবং গাছটাকে খুব সাবধানে বসাবো যাতে গাছের কোনো ক্ষতি না হয় গাছ বসানো হয়ে গেলে আমরা টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেবো প্রথমবার খুব ভালো করে জল দেব জল দেওয়া হয়ে গেলে আগামী চার থেকে পাঁচ দিন এই গাছটাকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে চার থেকে পাঁচ দিন পর যখন এই গাছটা ধরে যাবে একটু একটু বাড়তে শুরু করবে তখন আমরা গাছগুলোকে সেমি শেড জায়গায় রেখে দেবো যেখানে সারাদিনে তিন থেকে চার ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে প্রথমের দিকে ইম্পেশান গাছের খুব একটা গ্রোথ দেখা যায় না যখন টেম্পারেচার বাইশ ডিগ্রির নিচে চলে যায় এবং প্রচুর ঠান্ডা পড়ে তখন হঠাৎ করে এই গাছের গ্রোথ খুব ভালো হয়ে যায় এবং কম সময়ের মধ্যে এই গাছ পুরো টপ ভর্তি হয়ে যায় তো এই গাছ বসানোর পর প্রথমের দিকে যদি এই গাছ খুব একটা গ্রোথ না নেয় এখানে ভয় পাবার কিছু নেই এরপর চলে আসব এই গাছে জল দেবার ব্যাপারে এই গাছ যখন ছোট অবস্থায় থাকে বা এরম চারা অবস্থায় থাকে তখন আমরা খুব সাবধানে দেখে শুনে জল দেব তার কারণ একটু জল বেশি হয়ে গেলে এই গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যেতে পারে তো এরম ছোট চারা বসিয়ে বা প্রথম এক মাস আমরা একটু দেখে শুনে সাবধানে জল দেব। খুব বেশি জল দেব না আবার খুব কম জল দেব না যতটা দরকার সেই অনুযায়ী জল দেব। এই গাছ একটু বড় হয়ে গেলে এই প্রবলেমটা আর দেখা যায় না তখন আমরা চাইলে বাকি সব গাছে যেমন জল দিই এই গাছও আমরা ওইভাবে জল দেব। যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি ইমবেশান গাছের ফাইনাল প্রতিস্থাপন করার পর আগামী দশ থেকে বারো দিন এই গাছে আমরা কোনো ফার্টিলাইজার দেব না তার কারণ গাছটা খুবই ছোট অবস্থায় থাকে একটু ফার্টিলাইজার বেশি কম হয়ে গেলে গাছ মারা যেতে পারে এই গাছের ফাইনাল প্রতিস্থাপন করার দশ থেকে বারো দিন পর থেকে আমরা এই গাছের টবে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর সরিষার খোল পচা জল যেটাকে লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার বলে সেটা দিতে পারি আর যারা সরিষার খোল পচা জল দিতে চান না তারা ওর বদলে এই ডিএপি বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার প্রত্যেক কুড়ি দিন অন্তর এই গাছের টবে দিয়ে দেবেন এই ডিএপি ফার্টিলাইজার টবের সাইজ অনুযায়ী দিতে হয় ছ ইঞ্চির টবে ছখানা ডিএপির দানা আট ইঞ্চির টবে আটখানা ডিএপির দানা এবং দশ ইঞ্চির টবে দশখানা ডিএপির দানা দেব এইভাবে টবের সাইজ অনুযায়ী এই ডিএপি ফার্টিলাইজার ব্যবহার করতে হয় এবং এটা যেহেতু রাসায়নিক ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দিলে হবে না তাহলে গাছের শিকড়গুলো জ্বলে যাবে আমরা এই ডিএপি ফার্টিলাইজার গাছের গোড়া থেকে অনেকটা দূরে দেবো টবের চারপাশে দেব। তাছাড়া এই দুখানা ফার্টিলাইজারকে অল্টারনেট করে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমরা যেদিন ডিএপি দেব তার পনেরো দিন পর সরিষার খোল পচা জল দেব তার পনেরো দিন পর আবার ডিএপি দেবো তার পনেরো দিন পর আবার খোল পচা জল দেব। এইভাবে এই দুটো ফার্টিলাইজারকে আমরা পনেরো দিন অন্তর অল্টারনেট করে দিতে পারি শুধু এই দুখানা ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার ব্যবহার করার দরকার নেই তো ইম্পেশন গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা শুধু সরিষার পচা জল দিতে পারি নয়তো শুধু ডিএপি দিতে পারি নয়তো এই দুটো ফার্টিলাইজারকে অল্টারনেট করে দিতে পারি এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে মাঝে মাঝে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে গাছের ডালপালাগুলো পচে যাবে কিংবা গাছের পাতাগুলো ফ্যাকাসে হয়ে যাবে যখনই আমরা এই জিনিসগুলো দেখব তখনই আমরা গাছে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করে দেব। গাছ ভালো অবস্থায় থাকলে কোনো কিছু স্প্রে করার দরকার নেই যদি পোকামাকড়ের কথা বলি এই গাছে রেড মাইটস বা লাল মাকড়ের আক্রমণ হতে পারে তাছাড়া অন্য পোকারও আক্রমণ হয় যদি কোনো পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমাদের পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে এরপর এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো তো আমি অলরেডি বলেছি এই গাছ সেমি সব থেকে ভালো হয় যেখানে সারাদিনে তিন থেকে চার ঘন্টা ডাইরেক্ট সানলাইট আসবে আমরা ওই জায়গায় এই গাছকে রেখে দেবো ডিসেম্বর জানুয়ারি নাগাদ যখন রোদ্দুরের তেজ কমে যায় তখন আমরা চাইলে গাছগুলোকে পুরোপুরি ওপেনে বা ফুল সানলাইটে রাখতে পারি তার কারণ ওই সময় রোদ্দুরের খুব একটা তেজ থাকে না বাকি সময় গাছগুলোকে আমরা সেমি সেডে রাখবো তো এই ছিল ইম্পেশান গাছের মাটি তৈরি প্রতিস্থাপন এবং প্রতিস্থাপনের পর পরিচর্যা এই গাছকে দ্রুত ঝাঁকড়া করতে কি পরিচর্যা করবেন সেটা আমি এর পরের ভিডিওতে একদম ডিটেলসে দেখিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধিই রইল দেখা হবে এর পরের ভিডিওতে